আজকে আমরা দেখব কিভাবে পেয়োনার থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে হয়। কারণ আমাদের অনেকেরই কখনো কখনো দেখা যায় আমরা $50 পেয়োনার থেকে ট্রান্সফার করে মানে ফাইবার থেকে ট্রান্সফার করার পরে সেটা পেয়োনারে আস্তে আস্তে $3 পেয়োনার কেটে নিয়ে দেয়। নিয়ে যাওয়ার পরে দেখা যায় আমাদের $50 থাকলে হয়তো আমাদের $47 থাকে, অথবা আমাদের আরও বেশি থাকলে হয়তো মানে 50-এর নিচে 48-49 এরকম থাকলে দেখা যায় আমাদের টাকাগুলো আর তোলা যায় না, পেয়োনার থেকে পেয়োনারে ট্রান্সফার করা যায় না। মানে আগে এরকম হইতো যে টাকাগুলো আর আমরা তুলতে পারতাম না, মানে পেয়োনারের ওইখানে রিকোয়ারমেন্ট থাকতো যে $50 নিচে ট্রানজেকশন করা যাবে না। ঠিক আছে, এখন বিকাশে নতুন একটা নিয়ম আনছে যেখানে আমরা $1,000 হলেও আমরা বিকাশ থেকে মানে পেয়োনারে যদি আপনার $1,000 থাকে মানে $10 থাকে তারপরেও কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন, $10 নিচে আপনি টাকাটা তুলতে পারবেন না। মানে $10 হইলে আপনি ওইখানে পেয়োনার থেকে বিকাশে টাকাটা ট্রানজেকশন করে ফেলতে পারবেন, এটা নতুন একটা নিয়মে আছে। আজকে আমরা সেটাই দেখব আমাদের লাইভ ক্লাসে, আমাদের এক স্টুডেন্টের টাকা তুলে দিব, তো তারও এই প্রবলেমটাই মাত্র $49 মতো মেবি আছে, এই টাকাটাই আজকে আমরা বিকাশে ট্রান্সফার করব খুবই কম সময়ের ভিতরে। আর এটা প্রসেসটা ফলো করলে আপনারা সম্পূর্ণই বুঝতে পারবেন যে কোনো সময় আটকে গেলে বা পড়ে মানে সমস্যা হলে কীভাবে এটা সমাধান করবেন। এখন ডলারটা কোথায় আছে, ফাইবারে না? ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা সরাসরি পেয়োনারে চলে যাই না? পেয়োনার কি ব্রাউজারে আছে? ওকে, তাহলে আমাদের ফাইবারটা লাগতেছে না এখন আপাতত। কোনটা এটা না, এখানে পেয়োনার লেখো, পেয়োনার লিখে ওপেন করো, পেয়োনারটা ওপেন করো, পেয়োনার পাসওয়ার্ড দিয়ে দাও যে পাসওয়ার্ডগুলো ছিল পেয়োনারের। হাসিপুর অফিসিয়াল কি? gmail.com ওকে .com। এবার পাসওয়ার্ড দাও। ওকে আমরা দেখতেছি, ওকে এখানে $49 আছে না? আমাদের বেশি ডলার হলে আমরা সরাসরি লোকাল ব্যাংকে বিক্রি করতে পারতাম, আর ডাজবাংলা ব্যাংকেও নিতে পারতাম, সমস্যা নাই। একটু নিচের দিকে আসো তো দেখি, এখন টোটাল কত ডলারে অর্ডার চলতেছে? $300 একটু নিচের দিকে স্কোল করো তো। ওকে এখানে $210 তোলা হয়েছে। ওকে ঠিক আছে, এখন একটু মোবাইল দিয়ে আবার জয়েন করো, এটা এরকমই থাক, মোবাইল দিয়ে জয়েন করতে হবে, মোবাইল দিয়ে জয়েন করো, ডলার পাঠাতে পারবো ওইখান থেকে। আমাদের মাত্র 1 মিনিটের ভিতরে আমাদের বিকাশে টাকা অ্যাড হয়ে যাবে, তো আমরা চলে যাবো সরাসরি বিকাশে। বিকাশে ক্লিক করো। ওকে এটাই তোমার ফার্স্ট না বিকাশের পেমেন্ট? নথিং? ওকে ওকে ঠিক আছে, সমস্যা নেই, পাসওয়ার্ড দিয়ে দাও। ওকে ওকে, এবার আমরা যেটা করব এখানে দেখো, আরও দেখুন এখানে লেখা আছে না, আরও দেখুন এখানে ক্লিক করো। হ্যাঁ, রেমিটেন্স আছে না, রেমিটেন্স এখানে ক্লিক করো। ওকে পেয়োনারে ক্লিক করো। হ্যাঁ, পেয়োনারে ক্লিক করার পর যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে না, সেই জন্য আমরা সেকেন্ডা মানে আপনার পেয়োনার অ্যাকাউন্ট লিঙ্ক করুন এখানে ক্লিক করব আমরা। হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের চলে আসবে হচ্ছে, আমাদের কি লেনদেন করছো নাকি খুলছো বিকাশ? ওকে তাহলে ই করো, তুমি এখানে তোমার পেয়োনারের যে পাসওয়ার্ড আছে সেগুলো দাও, জিমেল পাসওয়ার্ডটা দিয়ে দাও।
ওকে, হ্যাঁ পাসওয়ার্ড না হয়েছে তো, উপরে না উপরে না উপরে না উপরে হচ্ছে, নিচে টিক করে পাসওয়ার্ডটা সিলেক্ট করো, হ্যাঁ নিচে টিক করো, হ্যাঁ নিচে পাসওয়ার্ড দাও, ওকে ডান, আশা করি হয়ে যাবে। হ্যাঁ ভেরিফিকেশন একটা কোড গেছে, কোডটা হ্যাঁ 87 86 12, 87 86 12, 87 86 12, ওকে সাবমিট করো, এগ্রি এগ্রি, ওকে ওকে এখানে ওকে দিয়ে দাও, দেখি আমাদের কিছুক্ষণের ভিতরে দেখাবে যে আমাদের পেওনার অ্যাকাউন্টটা কি অ্যাকসেপ্ট করছে কিনা। ওকে আপনার রেমিটেন্স অ্যাকাউন্টে লিঙ্ক করা ব্যর্থ হয়েছে, মরছে, লিঙ্ক ফেলড, হ্যাঁ আবার হোম পেজে যাও। এটা মাঝে মাঝে নেটের প্রবলেমের কারণে এটা হয়ে থাকে, লিঙ্ক ফেল করে। তো আবার রেমিটেন্সে ক্লিক করো, হ্যাঁ রেমিটেন্সে চলে যাও, রেমিটেন্স রেমিটেন্স রেমিটেন্স, ওকে পেওনারে ক্লিক করো, হ্যাঁ এখানে অ্যাড পেওনার, এক পেওনার অ্যাকাউন্টটি লিঙ্ক করো, ওইখানে ক্লিক করো, তো এবার আসি হচ্ছে এখানে তোমার ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দাও, পিওনারের যেটা থাকবে হুবহু এটাই দিতে হবে এখানে। হ্যাঁ ওকে সাইন ইনে ক্লিক করো, এবার আশা করি যে এটা কানেক্ট হয়ে যাবে, ওকে কোড আসছে একটা 29 38 80, 29 38 80, 29 38 80, ওকে সাবমিট করো, এগ্রি করো, ওকে কংগ্রাট কানেক্ট ইউর সাকসেসফুলি, দেখি দেখি মেসেজ আসবে, একটা একটা মেসেজ আসবে, আমাদের অবশ্যই তো কংগ্রাচুলেশন আপনার রেমিটেন্স অ্যাকাউন্টটি সাকসেসফুলি লিঙ্ক আপ করা হয়ে গেছে। তো এবার হোমে ফিরে যাও, হোম হোম ফিরে যান, এখানে ক্লিক করো, এবার আমরা আবার রেমিটেন্সে ক্লিক করব, রেমিটেন্স আবার রেমিটেন্সে ক্লিক করো, এবার তো টাকা তুলতে হবে, এখন তো আমরা লিঙ্ক করলাম তাই না, এবার পেওনার ক্লিক করো, পেওনার, ওকে একটু সমস্যা হয়েছে, ওকে ব্যাপার না এটা ঠিক হয়ে যাবে এখনই, একটু ব্যাক করো তো, হ্যাঁ পেওনারে ক্লিক করো, দেখি এখন কি বলে, হ্যাঁ এবার তোমার এখানে ডলার আছে হচ্ছে কত, 49 ডলার, তো এই ডলারের উপর ক্লিক করো, এবার আপনার পরিমাণ লিখুন, মানে হচ্ছে আমার সম্পূর্ণ টাকায় তুলবা নাকি কত টাকা তুলবা, তাহলে 49 লেখো, 49.00, 00, ওকে স্যান্ড, নিচের দিকে এগিয়ে যান, এখানে ক্লিক করো, ওকে এবার এখানে আজকে রেট দিচ্ছে হচ্ছে 93 টাকা 12 পয়সা, তো এখানে টোটাল আমাদের ডলারের টাকা কনভার্ট করে আস্তে আস্তে হচ্ছে 4563 টাকা 34 পয়সা, ওকে দেখছো একটা টাকা দেখে দিক হবে না, ওকে এগিয়ে যান, ক্লিক করো, তো একটু অপেক্ষা করো, এখানে এখানে একটা পাসওয়ার্ড চাইতে পারে, ওকে এখানে কনভার্ট পাসওয়ার্ডে ক্লিক করো, হ্যাঁ পাসওয়ার্ড হচ্ছে 00335599, 00335599, 00335599, ওকে ভেরিফাইড ভেরিফাই এখানে ক্লিক করো, ওকে আমাদের টাকাটা দেখি 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 বিকাশ আপনার রেমিটেন্সে, ওকে এখান থেকে হোম পেজে চলে যাও, রিকোয়েস্ট করা হয়েছে মানে আমাদের অ্যাকাউন্টটা, ওকে ব্যালেন্সটা ক্লিক করো, তো ব্যালেন্স ব্যালেন্স এখন 34 টাকা আছে, ওকে একটু অপেক্ষা করি আমরা, এখানে আমরা একটু রিপ্লেস করি পেজটা,
রিপ্লেস করো, একটু উপর থেকে টান দাও, ওকে এখন দেখো রিচার্জ, হ্যাঁ এবার ই করো, ওকে চলে আসছে আমাদের টাকা। এবার আমি ইয়েতে চলে যাই, এবার অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখো, হ্যাঁ রিপ্লেস করো, রিপ্লেস করো, টাকা চলে আসছে, রিপ্লেস করো, হ্যাঁ রিপ্লেস করো, রিপ্লেস করলেই এসে পড়বে। এবার ব্যালেন্সে ক্লিক করো, দেখি টাকা তো, হ্যাঁ চলে আসছে আমাদের টাকাটা বর্তমানে চলে আসছে। ঠিক আছে, এইভাবে যদি কোনো সময় বিকাশ থেকে টাকা তুলতে হয়, এইভাবে আমাদেরকে টাকা তুলতে হবে। সেটা বোঝা গেছে? একদম সিম্পল না, সাথে সাথে টাকা। যদি আমরা ডাচ বাংলা ব্যাংকে অথবা আদার যদি লোকাল কোনো ব্যাংকে যদি আমরা ট্রান্সফার করতাম, সেক্ষেত্রে আমাদের 3 দিন 72 ঘন্টা অপেক্ষা করতে হইতো। আর এই এখানে অবশ্য ওরা একটা পার্সেন্টেজ কাটে, তারপরে এটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় ফ্রিল্যান্সারদের জন্য। যখন আমার একটা আর্জেন্ট টাকার দরকার, আমার যদি ডলারটা অ্যাড থাকে বা পেওনারে থাকে বা উইথড্র দেওয়ার একটা অপশন থাকে, তাহলে কিন্তু আমরা সাথে সাথে আমাদের পেমেন্ট এখান থেকে উইথড্র করে কিন্তু আমাদের প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন সেটা কিন্তু আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। ঠিক আছে, এই টাকাটা খুবই আর্জেন্ট দরকার ছিল, আমরা কিন্তু সাথে সাথে বের করে ফেলতে পারছি। এটা বিকাশের একটা ভালো সুযোগ দিছে, ধরতে গেলে খুবই ভালো সুযোগ। তো আমরা যেহেতু এখন বর্তমানে আমাদের ডলার রেট হচ্ছে 105 টাকা 10 টাকা করে বিক্রি হয় লোকাল মার্কেটে, কারণ আমাদের যদি $50 উপরে হইতো, আমাদের কত ডলার আছে এখন ইয়েতে আমাদের অ্যাকাউন্টে, কাজ চলতেছে ওকে, $305 বা তার থেকে যদি কম থাকতো, মানে $50 উপরে থাকতো, তাহলে কিন্তু আমরা ওইখানে আমরা লোকাল মার্কেটে বিক্রি করে ফেলতে পারতাম। ওই গতবার যে বিক্রি করছিলাম সেমভাবে, কতবার বিক্রি করছিলে, কত? 99 টাকা, তাও মানে কয় মাস, 1 মাস? কত টাকা তুলছিলাম আমরা? 216 টাকা। বাংলা টাকায় কত আসছিল? বাংলা টাকায় আসছিল 20,000-22,000 টাকা, 22,000-এর মতো। ঠিক আছে, তাহলে এইভাবে এরপর এবার যদি কোনো কম টাকা থাকে, তাহলে আমরা এইভাবে কিন্তু মানে উইথড্র করতে পারি আর কি। ঠিক আছে।